মাত্র আড়াই বছর বয়সে ইন্ডিয়া অফ বুক রেকর্ডে নাম নামখানা শিশু কল্যাণ। বিভিন্ন প্রাণীর নাম, বিখ্যাত ব্যক্তিদের নাম দ্রুতভাবে বলবার জন্য তারই শিরোপা বলে জানা গেছে। মাত্র আড়াই বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে এলাকায় সেলিব্রিটি অহিঞ্চিতা। ইন্ডিয়ার বুক অফ রেকর্ডে নাম তুলল নামখানার আড়াই বছরের শিশুকন্যা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত মদনগঞ্জ এলাকার মিস্ত্রি পরিবারের মাত্র আড়াই বছর বয়সী শিশুকন্যা অহিঞ্জিতা মিস্ত্রি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম তুলেছে। ইতিমধ্যেই অহিঞ্জিতার বাড়িতে এসে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মেডেল, সার্টিফিকেট সহ অন্যান্য পুরস্কার। বাবা পেশায় মৎস্যজীবী, পরিবারে সচ্ছলতার ছোঁয়া তেমন একটা নেই, কিন্তু এই বয়সে একরত্তি মেয়ের প্রতিভা দেখে বেজায় খুশি তার পরিবারের লোকজন থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। শুনেই তো ওর মা যেদিন এই মেসেজটা পেয়ে যায়, উনি আগেই আমাকে মানে জানায় যে কাকিমা এরকম আমার মেয়ে পেয়ে গেছে। শুনেই আমি প্রচুর নিজেকে গর্ব অনুভব করছি, বা আমার ধরুন আমার এলাকার থেকে বা আমার যে আইসিডিএস একজন ছাত্রী হিসাবে যে এত মাত্র এই আড়াই বছরে এত সুন্দর একটা ভালো একটা জায়গা পৌঁছাতে হবে, এতে আমার নিজের থেকে প্রচুর অহংকার বোধ করছি, গর্ব বোধ অনুভব করছি যে ও ভালো হোক। বা আমি চাইছি যে ঠাকুরের কাছে কামনা করছি, ঈশ্বরের কাছে কামনা করছি, ওর শুভ হোক, শুভ মঙ্গল হোক, ও আরও বড়ো হোক, আরও বড়ো হোক, ও যাতে হতে পারে সেটাই আমি ঈশ্বরের কাছে কামনা করছি। বা ওর মধ্যে যে এত ট্যালেন্ট আমি ভাবতে পারিনি কীরকম ঈশ্বর ওকে দান করেছেন। এটা ভালো বলতে কি, গুড গার্ল হিসাবে যেটা বলি, আমি যখনই শিশুদের গুড মর্নিং জানাই ও বলে, তো সেখান থেকে শুরু করে বসে যায়। বা বসতে বসতে যখনই আমি কাউকে হয়তো লিখাচ্ছি বা কিছু ছড়া বলছি, অ্যাকশন ছড়া করছি, ও সেটা দেখে প্রথমে অনুভব করে, বলে না কিন্তু প্রথম থেকে, ও কিন্তু সেটা বলে, তারপরে ধীরে ধীরে বলতে ওটা ও রিয়েলাইজ করে নিজের মধ্যে কিন্তু অনুকরণ নিয়ে নেয়, ওর মাথার মধ্যে সেট করে নেয় যে পরে ও সে বাড়িতে এসে বলে এবং পরক্ষণে ও আবার বলতে শুরু করে। সেটাই আমি যেটা বলেছি ও কিন্তু মন দিয়ে শুনে নেয়, খুব মনোযোগ সহকারে যেটা আমি শেখাই ও শিখে। মূলত ছবি দেখে তিরিশটি প্রাণীর নাম, কুড়িটি পাখির নাম এবং ছবি দেখে ২৫ জন মহান ব্যক্তিত্বের নাম বলতে পারা, সেই সঙ্গে ৬টি বাংলা কবিতা বলতে পারা, ইংরেজিতে ৬টি সিজন, ১২টি মাসের নাম বলতে পারা এবং জাতীয় সঙ্গীত গাইতে পারা সহ একাধিক দক্ষতার কারণে মাত্র আড়াই বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছে নামখানার অহিঞ্জিতা মিস্ত্রি। ৪০টা বাংলা ছড়া, ১০টা ইংরেজি ছড়া, এগুলো বলেছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে। জেনারেল নলেজ বলতে পারে অনেকগুলো, ইংরেজিতে প্রশ্ন করলে চটজলদি উত্তর বলতে পারে, নাম্বার আইডেন্টিফাইং করতে পারে, এরকম অনেক কিছু আছে। বেঙ্গলি সং গাইতে পারে, ন্যাশনাল অ্যান্থেম গিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে, এরকম অনেক কিছু পারে। টেল মি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, গুড, ইন্ডিয়ান কারেন্সি, গুড, ন্যাশনাল অ্যান্থেম, গুড, ন্যাশনাল ফ্রুট, ম্যাঙ্গো, গুড, ন্যাশনাল ফ্লাওয়ার, লোটাস, গুড, হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, মোদি জি, গুড, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বলো, দ্রৌপদী মুর্মু, গুড। মাত্র আড়াই বছর বয়সে অহিঞ্জিতার এই সাফল্যে যেমন গর্বিত তার বাবা মা এবং পরিবার, তেমনি গর্বিত সমগ্র নামখানার এলাকাবাসীরা। ছোট্ট অহিঞ্জিতাকে ঘিরে তার মায়ের দুচোখে এখন একাধিক স্বপ্ন। খুবই ভালো লাগছে, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার মেয়েকে নিয়ে, ও এটা আমার পূরণ হয়েছে স্বপ্নটা। আমি খুব খুশি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে আমার মেয়ে সম্মানটা পেয়েছে, ওর যোগ্যতাই ও পেয়েছে, আমরা ভীষণ খুশি। আসলে ও যখন খুবই ছোট ছিল, মানে ধরুন তিন চার মাস বয়স, আমি তখন থেকেই ওকে আমাদের মতো বড় হিসেবে ট্রিট করেছি, মানে যে ও ছোট, ও কিছু বুঝবে না, ও জানবে না, এটা না, বরং ওর সঙ্গেই ওকে সব কিছু আইডেন্টিফাই করানো, ওর সঙ্গে গল্প করা, ওকে নিত্য নতুন কিছু স্টোরি শোনানো, কোনো কিছু ছবি দেখানো, কোনো কিছু কার্টুন, সব কিছুটাই ওর সঙ্গে আমি সমস্ত কিছু এটা ইন্টারাক্ট করতাম, ফলে ওর মধ্যে না একটা ইন্টারেস্ট জন্মায়। যখন ও ১ বছর বয়স পুরো
দুর্ঘটনা হয়নি, তার আগেই দেখলাম যে ওর সব বিষয়ের প্রতি ভীষণ ইন্টারেস্ট এবং ও কথা বলতে শুরু করেছে এক বছর আগে। কমপ্লিট সেন্টেন্স বলতে পারছে না কিন্তু অনেকখানি বলছে, যেটা খুব সব বাচ্চার ক্ষেত্রে দেখা যায় না। এবং যখন ওর বয়স এক বছর দু মাস তখন ও তখন থেকেই আমি যা যা করাতাম, মানে কোনো প্রেশারাইজ নয় কিন্তু আমি নিত্য নতুন ওর সঙ্গে সারাদিন রাত যেগুলো বলি সেগুলো করাই, ও সেগুলো করতে থাকে। এখন এখন ও ইংরেজি বড় বড় সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে পারে এ থেকে জেড পর্যন্ত সমস্ত লেটারগুলো। বাবা হিসাবে আমার খুব গর্ববোধ হচ্ছে। আমি তো বাড়িতে থাকতে পারি না, যেটুকু করে ওর মাই করে, ওর মায়ের অবদানে আজকে ওর নাম তুলেছে। আমি বাইরে বাড়িতে থাকতে পারি না, যেটুকু সবাইকে ইয়ে করেছে আজকের, আমাদের মুখ উজ্জ্বল করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, নামখানা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।